হচ্ছে আমাদের টপিক হচ্ছে প্রসেস স্পেসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, প্রসেস স্পেসিফিকেশন কথাটা মানে প্রসেস মানে কি বলেন তো? আমরা অলরেডি ডাটা প্রোডাক্ট প্রসেস করছিলাম, প্রসেস কোথায় কাজ করছে, কীভাবে কাজ করছে, প্রসেসগুলো আসলে কী হয়, একটা সিস্টেমের প্রসেস বলতে কী বোঝায়? আরো স্পেসিফাই করতে পারি। স্পেসিফিকেশন মানে আসলে প্রসেসের আরো আমরা গভীরে যাব এখন, ঠিক আছে? আমরা জাস্ট ওখানে ডাটা ফ্লো ডায়াগ্রামে প্রসেসের সাথে ডাটা ফ্লো এন্ড হচ্ছে এক্সট্রালজির একটা সম্পর্ক দেখছি, বাট এখন আমরা প্রসেসের আরো গভীরে যাব, ঠিক আছে? স্পেসিফাই করব। আচ্ছা, তো এইখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা ডাটা ফ্লো ডায়াগ্রাম আমরা অলরেডি শিখছি, তারপর এখন যেটা আমরা শিখবো আজকে নতুন টপিক, ডাটা ডিকশনারি, স্ট্রাকচার্ড ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল। তো আজকে হচ্ছে আমরা টোটাল চারটা জিনিস শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন প্রসেস স্পেসিফিকেশন সম্বন্ধে একটু ধারণা নেন যে কি আসলে বিষয়টা, একটু আমরা যদি আমাদের একটু মানে লজিক্যাল ভাষায় কথাবার্তা একটু বলি যে প্রসেস স্পেসিফিকেশন জিনিসটা কি। তো দ্য প্রসেস স্পেসিফিকেশন ডিটারমাইন্স হাউ ইনপুটস মাস্ট বি ট্রান্সফর্মড ইনটু আউটপুটস। কথার মানে যে আপনার প্রসেস স্পেসিফিকেশন হচ্ছে কি ডিটারমাইন করে যে আপনার যে ইনপুটটা আপনি দিচ্ছেন সেই ইনপুটটা আপনার কীভাবে আউটপুট ট্রান্সফর্ম হচ্ছে। মানে আপনি যখন প্রসেসটা একদম টোটাল প্রসেস একটা ফ্লো থেকে আসে নাকি এক এক্সট্রালিটি থেকে আসে, ওই প্রসেসটা একদম ফার্স্ট থেকে আপনার যতক্ষণ পর্যন্ত ইনপুটটা আপনার আউটপুটে ট্রান্সফর্ম না হয়, মানে প্রসেসটা আমি কি বলছি প্রত্যেকটা প্রসেসের একটা ইনপুট ফ্লো আর একটা আউটপুট ফ্লো থাকে, মনে আছে কথা? ডাটা ফ্লো ডায়াগ্রামে আপনার এইভাবে কাজ করছে, সেই জিনিসটা যে বিষয়টা ছিল এই ধরনের আমরা লজিক ইউজ করছি না সাধারণত, মানে যেগুলো হচ্ছে আমরা সিতে করছি, জাভাতে করছি, সি প্লাস প্লাসে করছি, আরো অনেক কিছুতে করছি, তাহলে ইফ এলসের যে লজিকগুলো থাকে এটাই তো লজিকগুলোকে আমরা যদি ডিসিশন মেকিং লজিক বলি, এই জিনিসগুলো আমাদের এই প্রসেসের মধ্যে এবার আমরা ঢুকবে, ঠিক আছে? এর আগে আমরা যে প্রসেসগুলো লিখছি ওখানে ডাটা ফ্লো ডায়াগ্রামে এখানে ইফ এলস ইউজ করছিলাম, মানে জাস্ট লজিক কি দেখাইছি, লজিক দেখাই জাস্ট কি দেখাইছি যে আপনার প্রসেসগুলো কীভাবে কাজ করে, প্রসেসের সাথে সাব প্রসেস দেখাইতে পারতাম, ডাটা ফ্লোটা কোন দিকে গেছে এদিকে দেখাই পারতাম, আমাদের করতে গেলে এই লজিকের বিষয়টা আসবে, তখন আমরা লজিক বিষয়ে একদম লজিকটাকে আমরা ইউজ করে আমরা ডেভেলপমেন্ট পার্টে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে রিজন ফর প্রডিউসিং প্রসেস স্পেসিফিকেশন। তাহলে প্রসেস স্পেসিফিকেশনের রিজনটা কি বলো তো? এটার মেইন গোলটা হচ্ছে রিডিউস অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে কি কেউ জানি? অ্যাম্বিগুইটি মানে কি? অ্যাম্বিগুইটির মানেটা অ্যাম্বিগুইটি মানে কোথাও কোথাও শুনছেন, ওয়ার্ডটা শুনেন যে কোথাও শুনছেন, জাভাতে শুনছেন, হয়তো কম্পিউটার প্রোগ্রামিংও শোনা হইতে পারে। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে যে বেসিক জীবনে শোনা যায় আমরা যদি কোনো একটা সিস্টেমের যে প্রসেসগুলো আমরা কালকে যেমন ডাটা ফ্লো ডায়াগ্রাম প্রসেসগুলো জাস্ট বলছি, কিন্তু ওই প্রসেসের ভিতরে যখন আমি বলতেছি যে হচ্ছে আপনার লগইন, লগইনের আন্ডারে কিন্তু হচ্ছে যে লজিক আছে, ওই লজিকগুলো অস্পষ্ট ছিল, মানে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রামে জাস্ট প্রসেস লিখছি, এক্সটার্নাল এন্টিটি লিখছি আর কোন দিকে ফ্লো গেছে সিস্টেমে, কিন্তু ওখানে অনেক কিছু অস্পষ্ট, আপনি কিন্তু ওইটা দেখে ফুললি ডিজাইন করতে পারবেন না আপনার সিস্টেমটা, আপনার কোডের মধ্যে কি কি লজিক থাকবে কি থাকবে সেই জিনিসগুলোকে আপনার এই প্রসেস স্পেসিফিকেশন দিয়ে আমরা এখন এই যে ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল এগুলো এখন আজকে যখন শিখবেন তখন আপনার একদম পুরোপুরি দেন আপনি সিস্টেমটা ইমপ্লিমেন্টে যাইতে পারবেন আজকে সব কিছু শেখার পর। তো জাস্ট আপনি একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম শিখছেন,
এখন এই জিনিসটাকে প্রসেস স্পেসিফিকেশন শিখলে আপনার অ্যাম্বিগুইটি যেটা আছে, আপনার অস্পষ্ট জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। মানে এটা হচ্ছে রিজন, প্রসেস স্পেসিফিকেশন ইউজ করার রিজন, ঠিক আছে? তো এইরকম যদি কোশ্চেন আসে এগুলো লিখতে পারবেন, দেখ যেভাবে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো এইভাবে সাজা লিখবেন। তো ইটস ইউজফুল ফর প্রোগ্রামার টু অবটেইন এক্সাক্ট ডিসক্রিপশন। তো এখন দেখেন আপনি যখন লজিকগুলো বলে দিচ্ছেন, লজিকগুলো আপনি কিভাবে বলবেন, ওই যে স্ট্রাকচার ডেফিনিশন একটা দেখলাম না, স্ট্রাকচার ডেফিনিশন যে আজকে আমরা শিখবো, দেখেন স্ট্রাকচার ডেফিনিশন একটা লেখা। স্ট্রাকচার ডেফিনিশন মানে কি আমরা জানি, স্ট্রাকচার ডেফিনিশন আমাদের প্রোগ্রামিং এর ভাষায় কি হতে পারে, কিছু আইডিয়া মানে মনে হয় অ্যালগোরিদম কোর্সে কোর্স করেন না, অ্যালগোরিদম এখন আছে না, ডাটা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে না, ক্লায়েন্ট নেম
বার্থডেট সেভিংস অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট কার্ড আইডি লোকস কলামটা ধরেন মানে বেসিক্যালি তারা লোন ইয়ার একটা লোন অনুযায়ী সাজাইছে বাট এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা কি বলেন তো এক একটা মেরান মেরানটা বলা যেতে পারে এগুলোকে যদি প্রত্যেকটা ধরেন আপনার এই যে অ্যাট্রিবিউট নেম সো ক্লায়েন্ট নেম মানে বেসিক্যালি ক্লায়েন্ট নেম বার্থডেট সেভিংস অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট কার্ড লোকস এগুলোকে আপনি এইভাবে সাজাতে পারতাম বেসিক্যালি তারা যে এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটাতে এইভাবে আছে এটা কোনো কনফিউশনের কিছু নাই এগুলা জাস্ট হচ্ছে উপরে একটু লিখে দিচ্ছে এটা নিতে পারবে তো এখানে যদি ধরেন ক্লায়েন্ট নেম বার্থডেট সেভিং অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট কার্ড লোকস প্রত্যেকটা এক একটা কি মেটা ডাটা আমরা বলতে পারি যে ডাটার মধ্যে ডাটা ডিকশনারির মধ্যে ডিকশনারির অন্তর্ভুক্ত হচ্ছে সবগুলো ডাটা এখন আপনার যদি 1000টা রো থাকে 1000 জনের ডাটা থাকে তাহলে বিষয়টা এরকম ঠিক আছে তো এখন ফর এক্সাম্পল এ কমার্শিয়াল ব্যাংক আছে জাস্ট এটা জাস্ট বলছে যে একটা কমার্শিয়াল ব্যাংকের ডাটাবেস হইতে পারে এরকম হ্যাঁ তো ডাটা ডিকশনারি সম্বন্ধে ক্লিয়ার সবাই ডাটা ডিকশনারি কি যদি আসে এরকম যে ডাটা ডিকশনারি বলতে কি বোঝেন তারপর একটা যদি ছোট্ট এক্সাম্পল দিতে বলে পারবেন না জাস্ট একটা টেবিল দেখাই দিয়ে কয়েকটা ফিল্ড দেখাই দিয়ে জাস্ট বললাম যে এটা হচ্ছে ডাটা ডিকশনারি এখানে এই সব কলামগুলো বা রোগুলো হচ্ছে যে মেটা ডাটা মানে যে হচ্ছে আপনার মেইন কলাম যে মেইন আপনার যে হচ্ছে যে কি বলে এটাকে টেবিলের হেড যেগুলো হ্যাঁ টেবিলের তারা এবারে যে ইয়া অনুযায়ী দিচ্ছে রো অনুযায়ী দিচ্ছে বাট আমরা ওগুলো কলাম অনুযায়ী দেখাই দিলেও সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে স্ট্রাকচার ইংলিশ তাহলে একটা পার্ট গেল ডাটা ডিকশনারি এখন স্ট্রাকচার ইংলিশ তাহলে আমি স্ট্রাকচার ইংলিশ আপনাদেরকে অলরেডি বলছি যে স্ট্রাকচার ইংলিশটা কি এখন স্ট্রাকচার ইংলিশ ইজ সিমিলার টু এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালগরিদমের যে জিনিসটা আমি বললাম যে স্যার লিখে দেয় ওটা কিন্তু আপনি ওখান থেকে বুঝতে পারতেছেন যে এটা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি কনভার্ট করতে পারেন যখন স্যাররা লিখে যে এখানে যদি আমি দেখি যে ই হচ্ছে ইউজার নেম তাহলে আমি বলতেছি যে অনেক ধরনের ডেভেলপার থাকতে পারে
হইতে পারে, তাই না? কেউ আপনার কি বলে এটাকে জাভা হইতে পারে, আরো অনেক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসগুলো হচ্ছে বিষয়, আমরা সবসময় এই জিনিসটা কোনো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করবো না, বাট আমরা এরকম স্ট্রাকচার্ড ইংলিশ দিয়ে করবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বলা হয় স্ট্রাকচার্ড ইংলিশ। The structured English description should be understandable to the user. এখন দেখেন এই যে জিনিসটা আপনি যখন ক্রিয়েট করতেছেন, এটা ধরেন আপনি যদি সিএসই ব্যাকগ্রাউন্ডের লোক ছাড়াও মানে এই জিনিসটা লিখে দেখান, ওরা কি বুঝবে না? মনে হয় কি মানে বুঝবে না? এটা তো সবাই বুঝবে যে ইফ হইলে এই কাজ হচ্ছে, এই কাজ না হলে এই কাজ হচ্ছে, এটা কিন্তু নর্মাল মানুষ সব বুঝবে। তো এটাই বলা হয়েছে এখানে যে ইউজারও মানে আমরা স্ট্রাকচার ইংলিশ তেমনভাবে লিখবো যেন এটা সব ধরনের লোকই বুঝবে, ঠিক আছে? আচ্ছা, এইরকম স্ট্রাকচার ইংলিশে কিছু এক্সাম্পল আছে যে এখানে বলছে যে ইফ কন্ডিশন এ ইজ ট্রু দেন ইমপ্লিমেন্ট এই অ্যাকশন, আর যদি না হয় এলস হলে কন্ডিশন এই হচ্ছে এই অ্যাকশন। তো এইরকম একটা উদাহরণ আছে, ইফ কাস্টমার ইজ গ্রেটার দেন 65 দেন বিলিং ডেট ইকুয়াল সিনিয়র সিটিজেন ডেট। তাহলে এই যে টোটাল জিনিসটা এখানে লেখা আছে, দেখেন তো এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে? কোনো ল্যাঙ্গুয়েজ নেই, জাস্ট একটা স্ট্রাকচার রয়েছে, জাস্ট আমরা বুঝতেছি। কিন্তু আপনাদের আপনাকে যদি আমি এটা সাপোজ আমি আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে বা সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলি, পারবেন না এই সব সিম্পল জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে? তো বিষয়টা হচ্ছে এরকম, তাহলে আমাদের স্ট্রাকচার ইংলিশে আমাদের কিন্তু লেখা শিখতে হবে, মানে আমরা কিন্তু শুধু প্রোগ্রাম করলে হবে না, আমাদের স্ট্রাকচার ইংলিশে কীভাবে লেখা যায় এটাও আমাদেরকে শেখা লাগবে। আচ্ছা আচ্ছা, তো এখন যখন সে রেগুলার হচ্ছে এই বয়সে তখন তাকে 5% দিবে এলস স্কুল ফি, আর যদি এই দুটো কন্ডিশন না হয় তাহলে তাকে বলতেছে তাহলে হয়তো সে 40-এর উপরে বৃদ্ধ হয়ে গেছে তাকে ফুল ফি করে দেবে, সরি ফুল ফি দিবে 40-এর পরে। যে এখানে এখানে না কোথায় রাইট, এইটা হচ্ছে 40-এর তখন সে তাকে 10%, আর যদি এর মাস এর মাঝামাঝি হয় তখন তাকে ফুল ফি দিতে হবে, মানে ফুল ফিটা তাকে দেওয়া লাগবে, জাস্ট এখানে সেটা বোঝানো হয়েছে। তো এই যে একটা স্ট্রাকচার হয়েছে এটা বোঝানো হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচার ইংলিশের একটা সিম্পল এক্সাম্পল, ঠিক আছে? হ্যাঁ, অ্যালগোরিদম টাইপের জিনিস আর এইটা হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে কোনো সিনারিও দেওয়া থাকতে পারে, সিনারিও থেকে বলা হতে পারে যে এটা স্ট্রাকচার ইংলিশে কনভার্ট করে, তো আপনারা এই স্ট্রাকচার ইংলিশে এটা কনভার্ট করবেন, ঠিক আছে? এটা If the depositor is 21 or over and deposit is below RS 100, classify it as C. So it is আপনারা আমাকে এই স্ট্রাকচার ইংলিশে লিখে রাখা, এটা কিন্তু স্ট্রাকচার ইংলিশে লেখা নাই, এটা কি লেখা আছে একটু প্যারাগ্রাফ লেখা আছে, এইটাকে ডকুমেন্ট টাকা, এটাকে আমার স্ট্রাকচার ইংলিশ